স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহীর কাটাখালীতে বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা। বন্ধুর ছুরিকাঘাতে নিহত মিজানুর রহমান মিজান হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা। দেশে করোনা ভাইরাসের রেকর্ড সংখ্যক 78 জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর কাটাখালীতে বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসকের গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রশাসকের সহকারী কমিশনার মোহাম্মদ কাউসার হামিদ। সেই সাথে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার কারণ উল্লেখসহ 12টি সুপারিশ ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি। কারণ হিসেবে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে দ্রুত গতিতে বিপজ্জনক ওভারটেকিং, এ দুর্ঘটনার মূল কারণ। চলতি বছরের গত 26 মার্চ দুপুরে নগরীর উপকণ্ঠ কাটাখালীতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় 17 জনের মৃত্যু হয়। সেখানে 11 জনের আগুনে পুড়ে মৃত্যু হয় মাইক্রোবাসের ভেতরে, যার মধ্যে 4 মেয়ে, 2 শিশু ও 5 জন পুরুষের পোড়া মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মীরা। এ দুর্ঘটনায় রাজশাহী জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করেন। তদন্তের বিষয়ে সহকারী কমিশনার মোহাম্মদ কাউসার হামিদ আরও জানান, দুর্ঘটনা রোধে মহাসড়কে ধীর গতির যানবাহন বন্ধ করা, এই যানবাহনগুলোর জন্য সড়কের দুই পাশে আলাদা লেন, যানবাহনের গতি নিয়ন্ত্রক যন্ত্র বসানো, রোড ডিভাইডার না থাকা, গাড়িতে জিপিএস বাধ্যতামূলক করাসহ মোট 12টি সুপারিশ করা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে কাটাখালীর দুর্ঘটনায় 17 জনের মৃত্যুর পরে আরও পৃথক 3টি দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়। এসব দুর্ঘটনা 26 মার্চ থেকে 9 এপ্রিলের মধ্যে ঘটেছে, এ সময় 25 জনের মৃত্যু হয়েছে। কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী বলেন, 17 জনের মৃত্যু কাটাখালীর ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা। তিনি বলেন, এই হাইওয়ে সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে, এমন গতি নিয়ন্ত্রক যন্ত্র বসাতে আরএমপি পুলিশ কমিশনারের সহায়তা চাওয়া হয়েছে। এছাড়া কাটাখালী এলাকায় হাইওয়েতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। বন্ধুর ছুরিকাঘাতে নিহত মিজানুর রহমান মিজান হত্যাকাণ্ডের ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার দিবাগত রাত 3:30টার দিকে নিহত মিজানের মা বাদী হয়ে অভিযুক্ত মাধব কুমার ঘোষকে প্রধান আসামি করে অন্য আরও 2 জন সহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার অন্য 2 আসামি হলেন অভিযুক্ত মাধবের ভাই যাদব কুমার ঘোষ ও চাচাতো ভাই মিলন। এদিকে অভিযুক্ত মাধব কুমারকে শনিবার রাত 11:15টার দিকে রাজশাহী পুঠিয়া বাজার থেকে আটকের পর নিহতের মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ সময় অভিযুক্ত মাধবের বিরুদ্ধে আদালতে 10 দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে জানান বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত মাধব কুমারের বিরুদ্ধে 10 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া প্রত্যক্ষদর্শী 3 জনকে ঘটনার বিবরণ জানতে থানা হেফাজতে রাখা হয়েছিল, পরে সাক্ষ্য দেওয়ার জন্য তাদেরকেও আদালতে নিয়ে যাওয়া হয়। এ সময় তারা আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি মতে মাধবের ছুরিকাঘাতেই আনসার সদস্য মিজান নিহত হয়েছে। লকডাউনে দোকানের লাইট বন্ধ করতে বলাকে কেন্দ্র করে রাজশাহীতে ছুরিকাঘাতে আনসার বাহিনীর এক সদস্য খুন হয়েছে। গত শনিবার রাত 8টার দিকে নগরীর হেতেমখা এলাকায় ওয়াসার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাত 11:30টার দিকে জেলার পুঠিয়া বাজার থেকে অভিযুক্ত মাধব কুমার ঘোষকে পুলিশ গ্রেপ্তার করে। প্রতিদিন গড়ছে রেকর্ড, বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। দেশে করোনা ভাইরাসে একদিনে 78 জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎ সর্বাধিক। এ নিয়ে টানা 2 দিন দৈনিক মৃত্যুর সংখ্যায় রেকর্ড হলো। শনিবার একদিনে 77 জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, এ পর্যন্ত সেটি ছিল একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত একদিনে 78 জনের মৃত্যুতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 9739 জনে। গত 31 মার্চ 52 জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে দৈনিক মৃত্যু কখনোই 50-এর নিচে নামেনি। স্বাস্থ্য অধিদপ্তর রোববার জানিয়েছে 24 ঘন্টায় 5819 জন নতুন COVID-19 রোগী শনাক্ত হয়েছে, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6,84,756 জনে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গত কয়েকদিন ধরেই দিনে 6,000-এর বেশি রোগী শনাক্ত হয়ে আসছিল। এর মধ্যে গত বুধবার রেকর্ড 7,626 জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল রাজ্জাকও রয়েছেন। মৃত আরেকজন সুবোধ কুমার তালুকদার, তার বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান বাজারে। রোববার ভোর রাতে রামেক হাসপাতালের 25 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত 8 এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এছাড়াও শুধু রাজশাহীতে 277 জনের নমুনা পরীক্ষা করে 134 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে আগামী 12 ও 13 এপ্রিল চলমান লকডাউনের ধারাবাহিকতা বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজশাহীতে চাঁদার দাবিতে মাস্তান দিয়ে হুমকি ও হয়রানির অভিযোগে অবৈধ বিটকয়েন ব্যবসায়ী ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের রাজশাহী সাবেক রিজিওনাল ম্যানেজার আনিসুর রহমান আনিসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী ইন রেসিডেন্সিয়াল লিমিটেডের মালিক আবু ইউসুফ মাসুদ। রবিবার বিকেলে নগরীর উপশহর 3 নং সেক্টরে অবস্থিত তার নিজ প্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হোটেল মালিক আবু ইউসুফ মাসুদ। তিনি লিখিত বক্তব্যে বলেন, বিবাদী নগরীর সপুর আহমেদনগর এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে আনিসুর রহমান আমার ব্যবসায়িক পার্টনার ছিলেন, কিন্তু আর্থিক সমস্যার কারণে ব্যবসায়িক পার্টনারশিপ ছেড়ে দিতে চান, যা পরবর্তীতে কোর্ট এফিডেভিটের মাধ্যমে পার্টনারশিপ হস্তান্তর করা হয় এবং বিবাদী আনিসুর রহমান ব্যবসার সুবাদে 23 লক্ষ টাকা আমার নিকট হতে পেতে থাকেন। উক্ত টাকা চলতি বছরের মার্চে 20 তারিখে পরিশোধের কথা থাকলেও বিল্ডিংয়ের কাজ অসম্পূর্ণ থাকায় উক্ত টাকার মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে না পেরে 9 লক্ষ টাকা বিবাদীর বন্ধু আনোয়ার হোসেনের মাধ্যমে পরিশোধ করি, কিন্তু পরবর্তীতে চলতি মাসের 3 তারিখ অর্থাৎ এপ্রিলের 3 তারিখ রাত্রি 7:30টায় আনিসুরের ভাড়াটিয়া গুন্ডা আল আরাফা ইসলামী ব্যাংকের 4র্থ তলায় বোয়ালিয়া এলাকার শামসুল ইসলামের ছেলে শিপন ও তার সন্ত্রাসী বাহিনী আমার নিকট আরও 23 লক্ষ টাকা পুনরায় দাবি করেন। টাকা না দিলে হোটেলের মালিকানা বুঝিয়ে দিতে চাপ প্রয়োগ করতে থাকে এবং প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে আমাকে মেরে ফেলার হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। অবস্থা বেগতিক দেখে বোয়ালিয়া থানা পুলিশকে বিষয়টি জানায় এবং সঙ্গে সঙ্গে উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাহিনুর রহমান আমার হোটেলে হাজির হয় এবং পরিবেশ শান্ত করেন। এ সময় শাহিনুর শিপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার কথা বললে ঘটনাস্থলে উপস্থিত রাশিকের 10 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাফরের মধ্যস্থতায় আমার কোম্পানির প্যাডে জিম্মানামায় সই করে শিপনকে নিয়ে যায়। পরবর্তীতে আমাকে হয়রানি করতে রাজশাহী সিএমএম কোর্টে মিথ্যা মামলা দায়ের করে। তবে এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আনিসুরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। নোয়াখালী 3 আসনের এমপি আলহাজ মামুনুর রশিদ কিরণ ও তার পরিবারবর্গের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ জোহর বাংলাবাজার উত্তর জামি মসজিদে এর আয়োজন করেন বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রোকনুজ্জামান সিনু, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী মহিউদ্দিন সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। এছাড়াও এলাকার মুসল্লিরা উপস্থিত থেকে এমপি কিরণ ও তার পরিবারবর্গের আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।